উঠাও উঠাও উঠাও। ড্রোন ভিউজ যেটাকে বলা হয়, বার্ডস আইসে যে ভিউটা, সে ভিউটা আমরা দেখতে পাচ্ছি। আজকে এই বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের এসএসসি 2021 ব্যাচের শেষ ক্লাসের দিন। বাইরে তারা একটা হুন্ডার মূলত তাদের একটা উচ্ছ্বাস, তারা এই আজকে তাদের শেষ ক্লাস, বলা চলে যে একটা বিদায় অনুষ্ঠান, তাই আনন্দ উচ্ছ্বাস। বিদায় অনুষ্ঠান মত ব্যক্ত করো, কে করবে? এই যে আজকে তোমরা বিদায় নিচ্ছ, এই সার্বিকভাবে আজকে বলা চলে যে স্কুলিং লাইফের তোমার শেষ দিন, কেমন অনুভবটা বা তোমার আবেগের জায়গাটা কি? মনের ফিলিংস বলতে এক কথায় তো এটা বলার ভাই, কারণ 11-12 বছর ধরে একই স্কুলে আছি, অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই স্মৃতিগুলো মিস করবো, কারণ এই লাইফটা যে চলে যেতেছে এনজয়মেন্টের, যে এই লাইফটা কিন্তু আর আমরা কলেজে গেলে পাবো না, কলেজে পাবো না, ভার্সিটিতে পাবো না। তো দেখি হয়ে অনেক অনেক জায়গায় অনেক রকমের প্রোগ্রামে ছিলাম আমি, আপনাদের এই যে এসেছিলাম স্পোর্টস, অ্যানুয়াল স্পোর্টস অনেক কিছুতে অংশগ্রহণ করছিলাম, অনেক কিছুতে অবদান রাখছিলাম আমি স্পোর্টসেও, খেলাধুলার ক্ষেত্রে অনেক ভালো ভালো ছিলাম, সবসময় সেকেন্ড থার্ড হতাম, ফার্স্ট কখনো হইতাম না, এটা কখনো হইতে পারিনি আসলে, কিন্তু ওটা আসছে না। কিন্তু এখন আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে, যেহেতু এই লাইফটা শেষ, এনজয়মেন্টের লাইফ শেষ, এখন আমাদের যেটা স্ট্রাগল করার মেন যে হিটা ফিউচারের প্রতি ভাবনা চিন্তা ভাবনা, ওইটার উপর আমাদের কাজ করতে হবে। ওদের একেবারে শেষ দিন হওয়াতে সবাই যার যার মতো একটু স্মৃতি চারণ করে ছবি তুলছে কেউ, এবং গ্রুপ গ্রুপ বিভিন্ন জায়গায় তারা ঘুরে বেড়ানো, যেখানে তাদের একেবারে আনুষ্ঠানিক বিদায় অনুষ্ঠানটা। এটা মূলত হচ্ছে তাদের বিদায় মঞ্চ বলা চলে, এই বিদায় মঞ্চটাও তারা লাল কালো বেলুন দিয়ে সাজিয়েছে, এবং অত্যন্ত চমৎকারভাবে লাল কালো যে মঞ্চ করা, এবং সেখানে তাদের একটা সুন্দরভাবে
একেবারে কালোর মধ্যে লালের যে একটা সমারোহ, সেটা তারা সাজিয়েছে। আসলে এটা ওদের একেবারে বিদায় দিবসের ওদের
এসএসসির যে ব্যাচটা, তাদের আজকে অ্যাকচুয়ালি লাস্ট ডে।